Welcome to my show. কেচো ঘুরতে যা সাপ পাওয়া ব্যাপারটা শুনেছো? হেই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখছেন সিনে ব্রোস। এখন কথা হবে এই ঈদে আসন্ন মোস্ট হাইপড একটা সিনেমা অন্তর্জাল, এই সিনেমার টিজারটা নিয়ে। এটা হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার সিনেমা, এবং এখানে একই সাথে আমরা অনেক স্টার কাস্ট দেখতে পাচ্ছি। এখানে এবিএম সুমন, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা, মিম সহ আরও অনেকে অভিনয় করতেছে। তো কেমন ছিল এটা টিজারটা, চলুন কথা বলি। টিজারে আমরা দেখতে পাচ্ছি এখানে সিয়াম আহমেদ এবং তার টিম একটা ইনভিজিবল শক্তির সাথে লড়াই করতেছে। এখানে তারা সাইবার ডিপার্টমেন্টে কাজ করে এবং তাদের সামনে আসে বেশ বড় সড় একটা থ্রেট। এই থ্রেটটা আসলে কে দিচ্ছে এবং অ্যাকচুয়ালি আসলে এখানে থ্রেটটা কি সেটা সম্পর্কে আমরা এখনও আদৌ জানি না। এই ব্যাপারটা হয়তো ট্রেইলারে বা সিনেমায় রিভিল করা হবে। তো এই ছিল এই টিজারের টোটাল স্টোরিটা। আচ্ছা, প্রথমে যে ব্যাপারটা বলতে হয় সেটা হলো বাংলা সিনেমার টেকনিক্যাল ব্যাপারগুলো কিন্তু খুবই নিম্নমানের। সেটার কালার গ্রেডিং বলেন, সিনেমাটোগ্রাফি বলেন এবং ওভারঅল পুরো সেট আপটা বলেন, এটা থেকে কিন্তু একটা সিনেমাটিক ভাইব পাওয়া যায় না। আমি গতকালকে একটা সিনেমা দেখেছি হলে, পুরো সিনেমাটা দেখে আসলে বোঝা যায় না যে এটা একটা সিনেমা। লাইক কিছু র্যান্ডম ক্লিপ এডিট করে একটার সাথে আরেকটা জুড়ে দেওয়া হয়েছে এবং সেই সিনেমাটা হলে চালিয়ে দেওয়া হয়েছে, এবং পুরো সিনেমাটা দেখে আসলে কোনো সিনেমাটিক ফিল আসতেছে না। সেখান থেকে এই টিজারটা দেখে বেশ ভালো লাগতেছে, কারণ পুরো টিজারটাই ছিল বেশ কালারফুল। প্রথমে যদি এটার কালার গ্রেডিংয়ের কথা বলি, দেন এটার কালার গ্রেডিংটা ছিল বেশ চমৎকার। যদিও কিছু কিছু সিকোয়েন্সে দেখা যাচ্ছে যে এর যে ব্যালেন্স, একটা সিকোয়েন্সের সাথে অন্য সিকোয়েন্সের ব্যালেন্সটা ঠিকঠাক হচ্ছে না, বাট ওভারঅল বললে কালার গ্রেডিংটা ছিল বেশ ভালো। এরপরে এই পুরো টিজারে সবথেকে যে ব্যাপারটা আমার নজর গেছে সেটা হলো সিনেমাটোগ্রাফি। কিছু স্পেসিফিক দৃশ্য ছিল চমৎকার। প্রথমে টিজারের প্রথম দিকে সিয়াম আহমেদ একটা জায়গায় বসে আছে, তার সাথে একটা কুকুর, ওই দৃশ্যটা চমৎকার, দৃশ্যটা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। যেহেতু এটা একটা ভিএফএক্স হেভি ফিল্ম, সুতরাং এখানে ভিএফএক্সটা একদম আপ টু দ্য মার্ক না। এখন আমি যদি অন্য বাংলা সিনেমার সাথে এর ভিএফএক্স কম্পেয়ার করি, দেন এটা ছিল ওকে। খুব যে আহামরি টাইপ কিছু একটা সেটাও বলবো না, বাট একদমই যে দেখে চিপ মনে হচ্ছে সেটাও মনে হচ্ছে না, দেখে ওকে টাইপ মনে হচ্ছে। এই সিনেমাটা পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন, যিনি এর আগে ঢাকা অ্যাটাক এবং অপারেশন সুন্দরবন সিনেমাটি নির্মাণ করেছেন। অপারেশন সুন্দরবন আমার কাছে একদমই আহামরি টাইপ কোনো সিনেমা মনে হয়নি, এবং সেটার রিভিউতে আমি পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার করে এক্সপ্লেইন করেছি। পরিচালক এর আগে যেসব সিনেমায় কাজ করেছেন সেই কাজগুলো থেকে এর টিজারটা দেখে মনে হচ্ছে টেকনিক্যাল ব্যাপার আগের সিনেমাগুলোর থেকে বেশ ভালো রকম একটা উন্নতি চোখে পড়তেছে। তবে তার সিনেমায় যে ব্যাপারটা আমার কাছে একদমই ভালো লাগে না সেটা হলো ম্যাক্সিমাম সিনেমায় একটা স্পেসিফিক পার্টিকে বেশ হিরোইকভাবে দেখানো হয়। লাইক বাংলাদেশ পুলিশ বা বাংলাদেশ র‍্যাব, প্রত্যেকটা সিনেমায় এই ব্যাপারটা যখন রিপিটেটিভ দেখানো হয় তো এই ব্যাপারটা একটা টাইমে গিয়ে ওভারফোর্স মনে হয়। দেশপ্রেম, এটা তো বাংলা সিনেমার একটা কমন টেম্পলেট। তো এই ব্যাপারটা যদি অর্গানিকভাবে একটা সিনেমায় রাখা হয় দেন সেখানে কোনো সমস্যা নেই। আমি বলতেছি না যে একটা সিনেমায় দেশপ্রেম থাকতে পারবে না, বাট সেটা যদি ফোর্স ফিট সেই সিনেমায় রাখা হয় দেন এই ব্যাপারটা কিন্তু দেখতে অডিয়েন্স হিসেবে খুব বিরক্ত লাগে, এবং তার ম্যাক্সিমাম সিনেমায় কিন্তু এই ব্যাপারটা ছিল। আই থিঙ্ক এই সিনেমায় হয়তো সেরকম কিছু থাকতেছে না। ওভারঅল পুরো টিজারটা আমার কাছে বেশ দারুণ লেগেছে। সচরাচর আমরা যে বাংলা সিনেমা দেখে অভ্যস্ত সেখান থেকে এই সিনেমাটা বেশ বড় স্কেলে করা হচ্ছে, এবং এই টিজারের টেকনিক্যাল পার্টগুলো খুব স্ট্রং মনে হচ্ছে। পুরো টিজারটা আপনার কাছে কেমন লাগলো আপনি চাইলে অবশ্যই আমাকে জানাতে পারেন। যদি আপনি সিনেবসে প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনার সাথে দেখা হচ্ছে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।